হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আজকে আবার আমরা একটা অন্যরকম টপিকে কথা বলবো, একটু অফবিট। কদিন আগে মানে আমি দুটো ভিডিও দেখেছি, এটা তার রেসপন্স বলতে পারেন। ফার্স্ট অফ অল দেখেছিলাম যে মেন সূত্রা বলে একটা চ্যানেল আছে না হিন্দিতে, তো সে দেখছিলাম যে শাহরুখ খানের জিরোকে হেভি খিস্তি করছিল। তো তারপরে আরও তার ভিডিওর মধ্যে দেখলাম, তো দেখছি রেস থ্রিকে খিস্তি করছিল, সে তো খিস্তি খাওয়ার মতোই সিনেমা, ঠিক আছে। আরও বলছিল যে বলিউড গার্বেজ, বলিউড গার্বেজ, বলিউড গার্বেজ বলে যাচ্ছিল, ভেরি গুড। দ্বিতীয় আমি কদিন আগে দেখছিলাম ফেসবুকে একটা ভিডিও এসেছিল যেখানে চন্দ্রিল, যে লিরিক্স লেখে চন্দ্রবিন্দুতে, চন্দ্রিল একটা প্রোগ্রামে এসেছিল এবং রীতা ভরিও ছিল। তো রীতা ভরি উঠে বলেছিল যে অনেক কন্টেন্ট আছে কিন্তু ফান্ডের অভাবের জন্য আমরা সেটা এক্সিকিউট করতে পারি না, এটা বলেছিল সে। তারপরে যখন চন্দ্রিল এলো, এবং আপনারা প্রত্যেকে জানেন যারা চন্দ্রিলকে চেনেন, যে চন্দ্রিল একভাবে নিজে বকে যায়, অন্য লোকের কথা শোনে না, বলেই যায় বলেই যায়, সেটা যাই হোক, তো চন্দ্রিল নিজের মতো করে বলে গেল। চন্দ্রিলের বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়াতে ক্রিয়েটিভিটির অভাব আছে, ইন্ডিয়া ভালো সিনেমা বানাতে পারে না, তার মানে এটা হচ্ছে জিস্ট ছিল। বলেছে তো সে হাজার কথা, ফিল গুড সিনেমা হচ্ছে, অমুক হচ্ছে, অনেক কিছু জ্ঞান টান দিয়েছে। কিন্তু এই যে দুজন, এই দুজনের রেসপন্সে আমি ভিডিও বানাচ্ছি, কারণ লোকে না এই অ্যানালিসিসটা বোঝে না। এই যে চন্দ্রিল, আই থিঙ্ক, আমি জানি না, পার্সোনালি তো চিনি না, আই থিঙ্ক মানে নিজের একটা ছোট দুনিয়ার মধ্যে থাকে, তার বাইরে বেরোয় না, নিজে গান ফান লেগে আমেরিকা টামেরিকা যায়, এখানে বড় বড় আঁতেলদের সাথে মেসে টেসে। আর এই মেন সূত্রার কথা তো ছেড়ে দিলাম, বলছে লাইফের ব্যাপারে ফিলোসফি দিচ্ছি, অথচ দিচ্ছে খিস্তি। ওকে, নিজেকে সন্দীপ মাহেশ্বরীর সাথে কম্পেয়ার করছে। ফার্স্ট অফ অল তো সন্দীপ মাহেশ্বরী নিজে একজন বিরাট বড় সাকসেসফুল বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়র, তার লাইফের একটা সে বিরাট বড় এক্সপিরিয়েন্স করে এসছে, সে সেটাকে শেয়ার করে যে আমি ইন্ট্রোভার্ট থেকে কিভাবে বিজনেসম্যান হলাম, সাকসেসফুল হলাম, সেটাকে শেয়ার করে, ফানি ওয়েতে শেয়ার করে, খিস্তি দেয় না। আপনি যদি কাউকে, আমি যদি আপনাকে একটা কোনো জ্ঞান দিচ্ছি, ঠিক আছে, যদি জ্ঞান দিচ্ছি সেটাকে আমি একটু কমেডির সাথে বললে আপনি শুনবেন, যদি একটু হাসতে হাসতে একটু লাইটলি বন্ধুদের মতো আমরা মিশে ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাই, কিন্তু আমি যদি এক ছাড়ুন, যদি এরকম করে খিস্তি খাস্তা দিয়ে আপনাকে বলি, আমার তো মনে হয় না আপনার মাথায় ঢুকবে। এবং সে নিজের চ্যানেল মনিটাইজ করে রেখেছে, এই তো বলছে কি আমি দিচ্ছি লাইফের ব্যাপারে ফিলোসফি, অথচ চ্যানেল মনিটাইজ করে রেখেছে, প্রচুর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেছে, অমুক তমুক, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। কামিং টু দ্য পয়েন্ট, এই যে এরা বলছে যে ইন্ডিয়ান সিনেমা ইজ গার্বেজ, বলিউড ইজ গার্বেজ, অমুক তমুক, এই সিনেমা হচ্ছে কমার্শিয়াল সিনেমা হচ্ছে, চন্দ্রিল সব বিভিন্ন ইউরোপিয়ান ইটালিয়ান ফিল্মদের এক্সাম্পল দিচ্ছে, তাদের ডিরেক্টরদের এক্সাম্পল দিচ্ছে, আমি মানছি তারা ডেফিনেটলি ভালো ডিরেক্টর, কিন্তু সত্যজিৎ রায়কে কি বলবেন, ভালো ডিরেক্টর বলবেন? তো অসাধারণ একটা লোক, এরম মানুষ আর কি পাওয়া যায় না, এটাই তো মানে এটার ফ্যাক্ট। কারণ উনি মানে মিউজিক দিতে পারতেন, গল্প লিখতে পারতেন, মানে এমনি গল্পের বই, সিনেমার চিত্রনাট্য, সিনেমা বানানো সবকিছু। তো ওনার একটা লেখা বই আছে, আওয়ার সিনেমা দেয়ার সিনেমা। এই আওয়ার সিনেমা দেয়ার সিনেমাতে বলা হয়েছে যে আমাদের ইস্টার্ন সিনেমা, মানে আমাদের এখানকার ইন্ডিয়া স্পেসিফিক্যালি, তার সিনেমা কমপ্লিটলি আলাদা, ওয়েস্টার্ন সিনেমা কমপ্লিটলি আলাদা, মানে যার মধ্যে ইউরোপ আমেরিকা এসব পড়ছে, তাদের সিনেমা আলাদা। কারণ যদি আপনি টেকনিক্যালিও দেখেন, স্ক্রিন প্লে ওয়াইজ দেখেন, উই হ্যাভ টু হাই পয়েন্টস ইন দ্য ফিল্ম। এবার হাই পয়েন্টস কি, আমাদের এখানে ইন্ডিয়াতে ইন্টারভেল বলে জিনিসটা আছে, বাইরের দেশে আপনি চলে যাবেন সেখানে ইন্টারভেল বলে জিনিসটা নেই, তো ওদের ওরা স্টোরি একভাবে বলতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে যে ফিল্ম মেকার বা যে স্ক্রিপ্ট লিখছে, তাকে দুটো হাই পয়েন্ট রাখতে হয়, একটা হচ্ছে ইন্টারভেলের আগে একটা হাই পয়েন্ট, যে হাই পয়েন্টের ব্যাপারে আপনি কথা বলতে বলতে সিনেমা হল থেকে বেরোবেন, পপকর্ন নিয়ে আসবেন, খেতে খেতে আবার সিনেমাটা দেখার ইন্টারেস্টটা আপনার থাকতে হবে। তো নাহলে তো আপনি বলবেন, হ্যাঁ, যদি একটা লো পয়েন্টে সিনেমাটা শেষ হয়ে যায়, আপনাকে কিছু ক্যাচি না দিতে পারে, তাহলে আপনি কি বলবেন, হ্যাঁ সিনেমা কি চলছে, বেরিয়ে যাবো, আপনি বেরিয়ে গেলেন না। তো তাই জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে আমাদের স্ক্রিন প্লে লেখার ফরম্যাট কমপ্লিটলি আলাদা ওদের স্ক্রিন প্লে লেখার থেকে। তাই জন্য যখন হলিউডের সিনেমাগুলো আসে দেখবেন হঠাৎ করে ইন্টারভেল হয়ে যায়, কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে একটা হাই পয়েন্টে গিয়ে ইন্টারভেল হয়। দ্বিতীয় হাই পয়েন্ট দিতে হয় ক্লাইম্যাক্সে গিয়ে, যখন সিনেমা শেষ হচ্ছে, যাতে আপনি যখন সিনেমা হল থেকে বেরোচ্ছেন তখন আপনি সেই ব্যাপারটা কথা বলতে পারেন। তো স্ক্রিন প্লে ওয়াইজ বলুন, কালচারালি বলুন, সবকিছুর দিক দিয়ে আমাদের সিনেমা ওদের সিনেমার থেকে আলাদা। এবার এখন যেহেতু ইন্টারনেট এসে গেছে, আমরা ওদের সব কন্টেন্ট দেখতে পাচ্ছি, অমুক তমুক, তো বেশিরভাগ হচ্ছে যারা শহর কেন্দ্রিক লোকেরা, তারা বলছে যে এখন হলিউড বেটার, হলিউড বেটার, বাইরের দেশ বেটার, ইন্ডিয়া বাজে বাজে বাজে। এটা ইন্টারনেট আসার পর থেকে আরো বেশি শুরু হয়ে গেছে, আর ব্যাশ করছে, মানে যে ইউটিউবে এসে গেছে, যে যা পড়ছে বলছে,
কিন্তু সিনেমার ব্যাপারে বলার আগে সিনেমার নলেজটা আপনার দরকার। এবং আরো একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, এটা রাগের ব্যাপার না, আমি কিন্তু চেঁচাচ্ছি না, পয়েন্ট আছে একটা। দেখুন, একটা দেশ তাতে কিরম সিনেমা হবে, সিনেমাটা কি একটা আর্ট, তো সেই আর্টটা কিভাবে গ্রো করবে সেটা ডিপেন্ড করছে দেশটা কিভাবে গ্রো করছে। এবার ইটালি, ইউরোপ, এই যে মানে ইউরোপে যে ইটালি, ফ্রান্স এসব ইত্যাদি ইত্যাদি জায়গা আছে বা আমেরিকা আছে, তারা কবে স্বাধীন হয়েছে বা তারা কবে ছিল, মানে পরাধীন কবে ছিল, ছিল না। আমরা 1947 স্বাধীন হয়েছি, আমাদের দেশ তারপরে গ্রো করেছে, তারপরে তার সিনেমা, মানে সিনেমা তার আগেও ছিল, তারপরে আরেকটা অন্যরকম ভাবে গ্রো করেছে, আমাদের দেশে অনেক কিছু হয়েছে। তো সেই জিনিসগুলোর এফেক্ট তো সিনেমার উপরও পড়বে না, যেরকম সোসাইটি সেরকম সিনেমা। আমাদের দেশে এত পপুলেশন, ঠিক আছে, আমাদের দেশের সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচারটা তো আমেরিকার মতো নয়। এবার আপনি দেখুন, আমেরিকাতে ধরুন যে একটা ট্যাক্সি চালায় সে যা কামায়, এবার পড়াশোনার রেট দেখুন, আমেরিকাতে পড়াশোনা জানে অনেক বেশি লোকেরা, আমাদের এখানে পড়াশোনার মানে মাত্রাটা দেখুন আপনি, তো তাহলে সে কি করে ডার্ক নাইট বুঝতে পারবে, বা এই যেসব বড় বড় নাম বলছি, এইট অ্যান্ড হাফ, অমুক তমুক, আরো আছে ওয়াইল্ড স্ট্রবেরিজ, এনিথিং ব্লু, এগুলো কি করে বুঝতে পারবে? পড়াশোনার রেটও দুটো দেশে আলাদা। তাহলে যদি আপনি হঠাৎ করে একদিন বলেন যে আমি পুরো সিনেমা স্ট্রাকচারই পাল্টে দেবো, পুরো মানে ইন্ডিয়ান সিনেমাকেই পাল্টে দেবো, এটা পসিবল নয়। কারণ আপনাকে তাহলে পাল্টাতে গেলে 130 কোটি লোককেও সাথে সাথে পাল্টাতে হবে, সেটা পসিবল নয়। কারণ দেশ নিজের মতো গ্রো করছে, সেটা নিজের পেস আছে, প্রতিটা জিনিসের নিজের পেস আছে। যদি আমি এখন আমার ক্লাস 12 পড়ে ভাই তাকে ফোর্থ ইয়ারের অঙ্ক করতে দিই আমাদের ইঞ্জিনিয়ারিং, সে পারবে না, তার সেই টাইমটা লাগবে টু রিচ ফোর্থ ইয়ার, দেন টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। সেরকম প্রতিটা দেশের নিজের নিজের একটা গ্রোথ আছে। এখন কি আমাদের সিনেমা চেঞ্জ হয়নি? এখন আমাদের সিনেমা অনেক রকম কাজ হচ্ছে, এবং এই জিনিসটা আগেও ছিল, আমাদের সিনেমা অনেক আগেই ডেভেলপ করে গেছে। আপনি যদি 1980s দেখেন, আমি বলিউডের এক্সাম্পল দিচ্ছি, তখন যেন মিঠুন চক্রবর্তীর কসম পেদা করনে ওয়ালি কি, ডিস্কো ডান্সার, এইসব সিনেমা আসছে, ডান্স ডান্স ডান্স, এইসব সিনেমা আসছে, ব্লকবাস্টার হয়েছে, জিতেন্দ্র জাস্টিস চৌধুরী আসছে, হিম্মতওয়ালা আসছে, তোফা আসছে। প্যারালালি কিন্তু শ্যাম বেনেগালের সিনেমাগুলোও আসতো, সেগুলোও রিলিজ করতো, সেগুলো বিজনেস করতো না অত ভালো। এখন কন্টেন্ট বেসড সিনেমা ভালো ব্যবসা করে। তো এই যে দু ধরনের সিনেমা, মানে কমার্শিয়াল সিনেমা অ্যান্ড আর্ট সিনেমা, এটা কো এক্সিস্ট করে আমাদের দেশে। বাইরের দেশেও সেম জিনিসই অ্যাপ্লিকেবল। এই যে লোকে বলছে যে বাইরের দেশের লোকেরা সিনেমা খুব ভালো বোঝে, এটা ভুল। কারণ আপনি যদি বাইরের দেশেরও মানে আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, তো আপনি দেখবেন যে অ্যাভেঞ্জার্স কত টাকার বিজনেস করেছে, অ্যাভেঞ্জার্স কি সিনেম্যাটিক্যালি যদি আপনি দেখেন, স্ক্রিন প্লে ওয়াইজ, টেকনিক্যালি ওয়াইজ, খুব মানে টেকনিক্যালি আমি বলছি যে VFX এইসব দিক দিয়ে খুব ভালো, কিন্তু যদি আপনি গল্প, ফিল্ম মেকিং যাকে বলে, তার ডেফিনেশন ওয়াইজ যদি দেখেন, ইজ অ্যাভেঞ্জার্স আ গ্রেট ফিল্ম? নট এট অল। আপনি যদি বাইরের দেশে যান, কি ড্যানিশ গার্ল বলে একটা ফিল্ম আছে, ব্ল্যাক সোয়ান আছে, হার বলে আছে, এগুলো কত লোকে দেখেছে, কত বিজনেস করেছে এগুলো? বেশি বিজনেস করেনি। সেগুলো ওখানকার আর্ট ফিল্ম, সেটাও ওখানকার মাসেসরা দেখে না। ওখানকার মাসেসরাও অ্যাভেঞ্জার্স দেখছে, স্টার ওয়ার্স দেখছে, এইসবই তারা বেশি দেখছে। সেরকম আমাদের এখানেও আমরা দেখছি, কি ভুল করছি, আমরা 2.0 দেখছি, আমরা বাহুবলি দেখছি, আমরা 3 ইডিয়েটস দেখছি, মশালা ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, তার সাথে 3 ইডিয়েটস, পিকের মতো সিনেমাতে সোশ্যাল মেসেজ আছে, আমরা এনজয় করছি। তাই জন্য এই যে বলা কথাটা বলা যে বাইরের দেশের অডিয়েন্স হেভি ডেভেলপড, এটা ভুল। তারাও ডেভেলপ নয়, তারাও আমরা সেম, কোনো ডেভেলপমেন্ট নেই। কারণ তারা যদি ডেভেলপড হতো, তাহলে অ্যাভেঞ্জার্স হাইয়েস্ট গ্রসিং হতো না, অ্যাভাতার হাইয়েস্ট গ্রসিং হতো না, ওগুলো জাস্ট CGI VFX ওয়াইজ অনেক সুপিরিয়ার, রাদার দেন স্টোরি টেলিং অ্যান্ড ডিরেকশন অ্যান্ড অল। সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় সিনেমা অনেক বেশি, শ্যাম বেনেগাল, এখন দেখলে অনুরাগ কাশ্যপের অনেক সিনেমা আছে, বিক্রমাদিত্য মোটওয়ানির সিনেমা আছে। এই যে আমরা এখানে বসে সিক্রেট গেমস বানিয়ে দিলাম, সিক্রেট গেমস ইন্ডিয়াতে কত পপুলার, নেটফ্লিক্স কিছুদিন আগে অ্যানাউন্স করেছিল যে 4 জনের মধ্যে 3 জন অডিয়েন্স সিক্রেট গেমস এর হচ্ছে বাইরের দেশের লোকেরা। কেন? আর যদি 1% আমাদের দেশের হয়, তাহলেও অনেক বেশি, মানে অনেক লোকে দেখেছে। আমি মানছি কিছু তার মধ্যে পার্টিকুলারলি সেক্স সিন দেখবার জন্য দেখেছে, দ্যাট ইজ ওকে। রাস্তা মেয়ে কোই যা রা হ্যায়, এনিওয়ে কামিং টু দ্য পয়েন্ট আগেন, তো এটাই হচ্ছে ব্যাপার যে কমার্শিয়াল সিনেমা আর্ট সিনেমা দুটো প্যারালালি এক্সিস্ট করবে, আপনাকে বুঝতে হবে। এবার আমাদের এখানে কমার্শিয়াল সিনেমাটা বেশি ডমিনেন্ট ওভার আর্ট ফিল্ম, আর্ট ফিল্ম একটু কম ব্যবসা করে, বাট এখন সেটা চেঞ্জ হচ্ছে। আন্ধাধুন, বাধাই ও, স্ত্রী, এগুলো দেখুন অন্যরকমের সিনেমা হলেও ব্যবসা করছে। এবার এই যে হঠাৎ করে চন্দ্রিল ফন্দ্রিল বলছে, মানে সবাইকে বলে দিল একবারে, বা এই মেন সূত্রা গার্বেজ গার্বেজ, বলিউড তো দঙ্গল বানিয়েছে, দঙ্গল ইজ এ গার্বেজ।
হলিউডের একটা সিনেমা কি বলে ওখানে চায়না, চায়নাতে যত বিজনেস করে দঙ্গল তার থেকেও বেশি বিজনেস করেছে, সিক্রেট সুপারস্টার তার থেকেও বেশি বিজনেস করেছে। যদি গার্বেজই হতো তাহলে কি করে বিজনেস করতো? ওখানকার দেশে চায়নার দেশের লোকেরা তো হলিউডে সব সিনেমা দেখে, তাহলে ওখানে রিলিজও করে। উইল স্মিথ, টম ক্রুজ এরা বিরাট বড় স্টার, তাদের থেকে বেশি বিজনেস করেছে সিক্রেট সুপারস্টার আর দঙ্গল, আপনি চেক করে নিতে পারেন। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে গার্বেজ নয়। হ্যাঁ, কিছু ফিল্ম মেকার আছে তারা ভুলভাল সিনেমা, রেস 3 ডেফিনেটলি খারাপ সিনেমা, কিন্তু আপনাকে বুঝতে হবে একটা প্রতিটা সিনেমার একটা টার্গেট অডিয়েন্স আছে। ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস কি খুব ভালো সিনেমা? কত কোটি কোটি টাকার বিজনেস করে। ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসে কি আছে, কি গল্প আছে? কোনো গল্প নেই, কোনো লজিক নেই। ওরা সাবমেরিন বার করে দিচ্ছে। এই যে মাইকেল বে বলে একটা ডিরেক্টর আছে হলিউডে, ও ট্রান্সফরমারে কি করে, গাড়ি ওড়ায়। আমাদের এখানে রোহিত শেট্টি ওড়ালেই খারাপ। এবার কিছু লোক আছে আমাদের এখানে যাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে আচ্ছা না হলিউড ভালো, হলিউড ভালো মানে মাইন্ডসেট, এই হচ্ছে চন্দ্রিল ফন্দ্রিল হচ্ছে তাদের মধ্যেই একজন। আর এই যে দ্বিতীয় কথা হচ্ছে, এই যে এত লোকের এক্সাম্পল দিচ্ছে না, মানে এখানে লোকে সিনেমা বোঝে না, এখানে ডিরেক্টরদের ক্রিয়েটিভিটি নেই, অমুক তমুক হ্যানতেন, এই যে চন্দ্রিল বললো বা বললো যে অডিয়েন্স ইভলভ করেনি, এই যে তিনটে পয়েন্ট বললো, আমি তাকে একটা উত্তর দিতে চাই যে ডিরেক্টর তো ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভিটি বালা যথেষ্ট আছে, আর চন্দ্রিলের নিজের যদি ক্রিয়েটিভিটি থাকে নিজে একটা সিনেমা বানিয়ে দেখে, নিজে একটা সিনেমা হয়েছে, সেক্স ক্রোমোসো আসছে, দেখবেন আপনি, তারপর আপনারা নিজেরাই বিচার করে নেবেন। আর একটা শর্ট ফিল্ম বানিয়েছিল ট্যালেন্ট বলে, তাতে তো না গল্পটা ভালো খারাপ নয়, বাট না ক্যামেরার কাজ না লাইটিং এর কাজ কিচ্ছু নেই, সাদা মাটা একদম একদম ফালতু, মানে ওটা যে কোনো ছেলে একটা মানে আইপড ফাইপড দিয়ে শুট করে দিতে পারবে, ন্যাচারাল লাইটে শুট করা, তার মধ্যে কোনো রকম ক্যামেরার কাজ নেই। সিনেমার মধ্যে ক্যামেরার কাজটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, খালি গল্প ভালো হলে হলো না, আর অভিনয় তো ছেড়ে দিলাম। তো সে নিজের যদি তার এত মানে তার ক্রিটিসাইজ করার ক্ষমতা থাকে, তাহলে নিজের তার সিনেমা বানানোর ক্ষমতা থাকা উচিত। হ্যাঁ, আপনি ক্রিটিসাইজ করতে পারেন যে এই সিনেমার আমার এই জিনিসটা ভালো লাগলো না, বাট ভালো দিকটাও বলুন। আপনি একেবারে বলে দিন সবই বাজে সবই বাজে, এটা সব বাজে কি করে সব বাজে? হ্যাঁ ডেফিনেটলি কিছু বাজে কিছু ভালো সব মিলিয়ে মিশে থাকে, সেটা প্রতিটা মানুষ প্রতিটা জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে কিছু জিনিস ভালো কিছু জিনিস বাজে, ইউ হ্যাভ টু লুক এট ইট। আর এই চন্দ্রিল বা এই যারা বলছে এরা বোঝে না যে শহরের বাইরেও গ্রাম আছে, সেখানে এখনো লোকের কাছে টেলিভিশন আছে, তারা টেলিভিশনে দেখে সিনেমা, আর না হলে দু মাসে একবার গিয়ে একটা সিনেমা দেখে কি ছ মাসে একবার গিয়ে একটা সিনেমা দেখে। সে তার নিজের লাইফে প্রচুর সমস্যা আছে, বা এখানে ধরুন একটা লোক ডাব বিক্রি করে বা রাস্তায় চা বিক্রি করে, সে তিন মাস বাদে গিয়ে একটা সিনেমা দেখবে একটা সিঙ্গেল স্ক্রিনে, 60-70 টাকা খরচা করে বা 50 টাকা খরচা করে টিকিট কেটে, সে পর্দায় গিয়ে দেখবে যে ব্লু, এই যে ব্লু বলে সিনেমাটার এক্সাম্পল ছিল, যে ব্লু লাইট চলছে আর পিছনে ভয়েস ওভার চলছে, সে কেন দেখতে যাবে? আপনি আপনি লজিকটা দিবেন না, যে আমি যদি কালকে 250 টাকা দিয়ে অ্যাকোয়ামেন দেখেছি, আমি যদি কিছু এরকম ভিজুয়াল ট্রিট না পাই, আমি কেন 250 টাকা দেবো? আমি আমার কথাই বলছি। আর ওই ডাববালা কেন 40 টাকা দেবে যদি সে এন্টারটেনমেন্ট না পায়, সে সেই সব জিনিসগুলো না পায় যেগুলো সে রিয়েল লাইফে করতে পারে না, মানে ফরেন লোকেশনে গান অ্যাকশন। আমি তো বলি ঠিক আছে, আপনাকে তো রিয়েল লাইফটা ভুলে থাকতে হবে, সবসময় সিনেমা এন্টারটেনমেন্ট নয়, সবসময় কিন্তু এডুকেটিভও নয়। আপনি যদি তাহলে সিনেমার কি, মানে যদি আপনি সবসময় মনে হয় যে সিনেমার মধ্যে দিয়ে মেসেজ দেবেন, পড়াশোনা শেখাবেন, শিক্ষিত করে তুলুন, তাহলে তো স্কুল কলেজ উঠে যাবে, তাহলে স্কুল কলেজের দরকার নেই, সিনেমা বানিয়ে বানিয়ে সবাইকে এডুকেটেড করে দাও, সেটা হয় না। সিনেমার কোর পারপাস হচ্ছে ইজ টু এন্টারটেইন দ্য পিপল। অ্যান্ড স্যার ইগমার বার্গম্যান, এত বড় ডিরেক্টর, উনি নিজে ওনার তিনটে পোস্টুলেট আছে, বার্গম্যানস পোস্টুলেট বলে, তার মধ্যে উনি নিজে বলেছেন যে আ ফিল্ম শুড এন্টারটেইন ইউ অ্যাট এভরি পয়েন্ট, মানে সিনেমাটা আপনাকে এন্টারটেইন করবে তবেই সেটা সিনেমা। এবার এন্টারটেইনমেন্টে বিভিন্ন ফর্ম আছে, কমেডি অ্যাকশন রোম্যান্স যে কোনোভাবে এন্টারটেইন করতে পারে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, বাট ইট শুড এন্টারটেইন ইউ। আপনি বোর হয়ে গেলেন, না ভাই বুঝতে পারছি না, তাহলে ভালো সিনেমা, মানে এটা কি লজিক? আমি বুঝতে পারছি না অথচ আমাকে বলতে হবে ভালো সিনেমা কেন? যেটা আজকাল লোকের টেন্ডেন্সি হয়ে গেছে শহরের ছেলে মেয়েদের, যে জিনিসটা বুঝতে পারে না, এ ভাই হেভি ভাই, পুরো ফাটিয়ে দিয়েছে, আরে কি হেভি, এম প্রচুর সিনেমায় আপনাকে বোর করে দেবে, কিন্তু আপনি বলছেন না হেভি হেভি, যেহেতু লোকে বলছে হেভি, IMDb রেটিং ভালো আছে হেভি, আরে ইট ইজ ইট এঙ্গেজিং ইউ, ইট ইজ ইট এন্টারটেইনিং ইউ, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। বার্গম্যান, আমি ফরেনের ডিরেক্টরের কথাই বলছি, সে নিজের পোস্টুলেটে বলে গেছে ফিল্ম শুড এন্টারটেইন ইউ অ্যাট এভরি পয়েন্ট। আর আমাদের এই যে সিনেমা আছে যেগুলোকে গার্বেজ বলছে, সেগুলো বাইরের দেশে গিয়ে কি করে এত ব্যবসা করে? আপনার মনে হয় ফরেনাররা দেখেন? শাহরুখ খানের কত ফরেনার ফ্যান আছে বলুন তো, বা এই যে থ্রি ইডিয়েটস, লাগে রাহো মুন্না ভাই যে সিনেমাটা, পুরোপুরি হার্ড কোর কমার্শিয়াল সিনেমা, হিউম্যান ইমোশন নিয়ে সিনেমা, লাগে রাহো মুন্না ভাই, ইউনেস্কো ইউনিসেফ এইসব জায়গায় প্রিমিয়ার হয়েছে ইউনাইটেড স্টেটসে,
আর কিছু বলবেন? বলিউড গার্বেজ বা ইন্ডিয়ান সিনেমা গার্বেজ? হ্যাঁ, আমাদের কিছু জিনিস ওভার দ্য টপ আছে, মানছি, সেটা আমাদের কালচার, উই শুড বি প্রাউড অফ দ্যাট, উই আর ইউনিক, এটাই তো লজিক। মানে এই আমি জিনিসটা বুঝতে পারি না, মানে এই চন্দ্রিল ফন্দ্রিলটা কি করতে চাইছে? এখনো তারা গ্রামে গিয়ে দেখো কত লোক আছে যারা এখনো তাদের বাড়িতে টিভি অবধি নেই, সে ছ মাস এক বছরে একটা সিনেমা দেখে, বহুত জোর যাচ্ছে, বা কোনো ফেস্টিভ্যালের সময়, দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময়, বা কিছু সময় একটা কোনো ফেস্টিভ্যালে, তার জন্য সিনেমাটা এন্টারটেনমেন্ট। তোমরা একটু নিজের দুনিয়া, এই যে ছোট দুনিয়াটা না, দশটা লোকের মধ্যে ঘেরা দুনিয়া থেকে বাইরে এসো। আর মেন সূত্রাকে তো কিছু বলার নেই, ও তো নিজেরই দুনিয়াতে থাকে, নিজের ঘরে বসে আছে, নিজের কোনো লাইফের এক্সপিরিয়েন্স নেই, অথচ লোককে লাইফের ব্যাপারে লেসন দিচ্ছে। লোককে লাইফের ব্যাপারে লেসন দিতে গেলে আগে নিজেকে সেই লাইফটা লিড করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে প্রচুর কিছু, ওর নিজের এক্সপিরিয়েন্স নেই। আর আরো একটা আপনাকে জিনিস বলে দিই, ওর ভিডিও আমি ফলো করছিলাম, যাই না, এটা তো হিন্দিতে নয়, ভিডিওটা আমি হিন্দিতে বানালে হয়তো বেশি লোকের কাছে পৌঁছাতো। যে ও যে কথাগুলো বলে না ভিডিওর মধ্যে, সেগুলো কি করে, ও কোনো একটা টপিক সিলেক্ট করে, গুগলে সার্চ করে। এবার এগুলো হিউম্যান সাইকোলজি নিয়ে অনেক না টেস্ট রিসার্চেস আছে, তার অনেক মানে কি বলবো টেস্ট কেস স্টাডি আছে, তো সেই কেস স্টাডিগুলোকে ও পড়ে, নিজের মতো করে পয়েন্ট নোট ডাউন করে, তারপরে নিজের মধ্যে মাল মশলা অ্যাড করে, খিস্তি অ্যাড করে প্রচুর, দিয়ে সেটাকে চিটকিয়ে দেয়। তার নিজের কিন্তু কোনো নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে না, গুগল থেকে চুরি করে শেয়ার করছে, সিম্পল। আপনি ওর অনেক ভিডিও আছে, আমি চাইলে সেটা নিয়ে আরেকটা এপিসোডই বানিয়ে ফেলতে পারি। এনিওয়ে অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এখানেই শেষ করছি, এটা নিয়ে চাইলে তো ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। এনিওয়ে ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো, কি মতামত আপনাদের সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। আর এরম ভিডিও আরো বানাবো কিনা সেটাও আপনারা বলুন। বাই বাই।